জেলায় অবৈধ জ্বালানি তেলের কারবার ঠেকাতে এবার যৌথ অভিযান শুরু করল পুলিশ ও এনফোর্সমেন্ট দপ্তর। এই যৌথ হানাদারিতে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ধবনী গ্রামের একটি অবৈধ ডিপো থেকে প্রায় 800 লিটার ডিজেল বাজেয়াপ্ত করা হয়। যদিও পুলিশি হানার ঘটনা আগাম টের পেয়ে যাওয়ায় এই অবৈধ কারবারিরা আগে ভাগেই গা ঢাকা দেয়, ফলে অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। জাতীয় সড়ক লাগোয়া একটি দোকানঘরের মধ্যেই এই অবৈধ জ্বালানি তেলের ডিপো চলছিল দীর্ঘদিন ধরে। গঙ্গাজলঘাটি থানার পুলিশ এনফোর্সমেন্ট দপ্তরকে সাথে নিয়ে এই ডিপোয় অভিযান চালায়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মেজিয়ার পালের বাঁধে একটি অবৈধ জ্বালানি তেলের ডিপোয় হানা দিয়ে পুলিশ 1800 লিটার কেরোসিন ও 900 লিটার ডিজেল বাজেয়াপ্ত করার পাশাপাশি বিধান পাল ও উত্তম পাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সূত্রে খবর, সারা জেলা জুড়ে চলা এমন অবৈধ জ্বালানি তেলের কারবার বন্ধে এবার বিশেষ অভিযান চালানো হবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, গঙ্গাজলঘাটি।